হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে হলো গিয়ে 9টা বাজার প্রায় 5 মিনিটের মতো বাকি আছে, তো 9টা বেজে আসছে। তো আজকে খুব সকাল সকালেই ব্লগটা স্টার্ট করেছি, কারণ হলো আজকে স্কুল নেই, সানডে। তো আজকে এখন আমি ব্লগ শুরু করে দিয়েছি আর এখন বসে গেছি এই যে দেখো টিফিন নিয়ে। তো টিফিনে আমি নিয়েছি এখানে হলো সেমাই নিয়েছি আর রুটি নিয়েছি আর হলো চা। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, মানে বাবা ছেলের খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছি শুধু আমি। তাহলে আমি টিফিনটা করে তারপরে যাবো রান্নাঘরে। তার আগে হলো আজকে যেহেতু সানডে তো কিছু কাচাকুচি আছে, তো বেডশিট, বালিশ কাভার ওসব কিছু সব বের করা হয়েছে, ওইগুলি ভিজিয়ে রেখেছি। এখনও রান্না স্টার্ট হয়নি, বুঝতেই পারছো 9টা বাজছে আর ও গেছে বাজারে। তো বাজারটাও নিয়ে আসুক, এদিকে আমি টিফিনটা করে তারপরে ভাতটা বসিয়ে দেব, তারপরে কাচাকুচি করব। মানে সানডে মানে বাড়িতে আছি, একটু ছুটি, তো আজকে একটু ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, 8টায় উঠেছি। রোজ তো সেই 5টা, 5:30 বা 6টা ওরকম টাইমে উঠি, আজকে ভাবলাম যে একটু লেট করেই উঠব। তো আজকে ও আমার অনেক আগে উঠে গেছে, উঠে প্রায় ঘর দোর ঝাড় তারপরে হাঁস মুরগিকে ছাড়া ওই কাজগুলি ওই করেছে, তারপরে আমি উঠে জাস্ট টিফিনটা রেডি করেছি। আর চলো তাহলে আমি টিফিন করে নিই, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি কিন্তু তোমাদেরকে দিচ্ছি না বন্ধুরা, কারণ ক্যামেরার ওই পার থেকে তোমরা খেতে আসতে পারবে না। বন্ধুরা চা টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন আমি ভাতটাও বসিয়ে দিয়ে চলে এসেছি। এখন ভাবছি একটু চুলে তেল দেবো, আজকে অনেক দিন হয়েছে মানে চুলে তেল দিয়েছি, তো ভাবছি একটু চুলে তেল দেবো। আর আজকে যেহেতু সানডে আছে তো শ্যাম্পুও করবো, সে কারণে একটু চুলে আগে তেলটা দিয়ে রাখি, তাহলে স্নানের টাইমে শ্যাম্পুটা করে নেব। তো এই যে দেখো এই তেলটা, তোমরা তো জানোই আমি এটা ইউজ করি, তো তেলটা এখন লাগিয়ে নিচ্ছি চুলে ভালো করে, তারপরে রেখে দেবো, রান্নাবান্না সারবো, বাকি কাজকর্ম সারবো, তারপরে শ্যাম্পু করে নেব, ঠিক আছে? তো তেলটা লাগিয়েই নিই। বন্ধুরা এই যে দেখো একদম পুরো তেল দিয়ে একদম মাথা ভিজিয়ে নিয়েছি, একদম চিপকু টাইপের হয়ে গেছি আর চুলটাকে একটু বেঁধেও রেখেছি। আর এখন ওরা চলে এসেছে বাজার নিয়ে, তো এই যে দেখো এখানে মাটন এনেছে, আমি একটু ধুয়ে টুয়ে আনি, আর এটা সকালবেলা আটা করেছিলাম তো এটাতে নিয়ে নিয়েছি, এখন মাটনটাকে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে দেখো মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এবার হলো আজকে মাটন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো সানডে মানে চিকেন বা মাটন ওটা তো আছেই বা থাকবে, তো এখানে আমি মাটনটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এবার কি কি দিচ্ছি দেখো বন্ধুরা, সবার প্রথমে এতে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে দিচ্ছি এই যে দেখো এখানে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি, তো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মাটনটাকে আমি আগে ম্যারিনেট করে রাখবো, তো পেস্টটা দিয়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হলো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল। এবার আমি মাটনটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, এটা যত ভালোভাবে মাখা হবে অত টেস্ট বাড়বে। তো এই যে দেখো একটু ভালোভাবে আমি মাটনটাকে মেখে নিচ্ছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো কড়াইটা আমি আগেও একটা কাজে ইউজ করেছিলাম। তেল গরম হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দিচ্ছি হলো এখানে আমি ডুমো করে আলু কেটে রেখেছি, তো আলুটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু লবণও অ্যাড করে দেব। তো এই যে দেখো হালকা একটু লবণ দিয়ে দিলাম।
তো আলুটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি বন্ধুরা আলু ভাজা তেলটাও ছিল এই কারণে তেলটা এরকম লাগছে তো এতে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো এলাচ দারচিনি তো এলাচ দারচিনি গুলি দিয়ে দিলাম আর একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাতে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি তাহলে পেঁয়াজটার খুব সুন্দর একটা কালার চলে আসবে তাড়াতাড়ি এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এতে এবার আমি অ্যাড করে দিচ্ছি এই যে দেখো এখানে আমি আদা রসুনের পেস্টটাকে আর একটু রেখে দিয়েছিলাম তো সেটাকেই অ্যাড করে দিচ্ছি এখন তো এই যে দেখো এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু অ্যাড করে দিয়েছি আর এবার ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব তো এই যে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এতে এবার আমি অ্যাড করে দিচ্ছি মাটনটাকে তো এই যে মাটনটাকে দিয়ে দিলাম আর তোমরা তো জানোই চিকেন বা মাটনে গোটা পেঁয়াজ আমার কাছে দারুণ লাগে তো আমি তিনটে গোটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এতে এবার আমি এটাকে একটু ঢেকে দেব এই যে দেখো ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা একটু তুলে নিচ্ছি আর এই যে মাটনটা মাটনটা কষে আসছে ভালোভাবে আমি ঢাকাটাকে দিয়ে দেব এবার আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর এই যে দেখো মাটনটা তো মাটন তো মানে কষাতে হয় একটু ভালো করে আর এতে এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আবার একটু ঢেকে দেব তো এই যে দেখো মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটাকে এবার আমি শিফট করে দেব হলো প্রেশার কুকারে ঠিক আছে এবার আমি একটা কুকার বসিয়ে এতে একটু তেল দিয়ে দিয়েছি যাতে মাটনটা নিচে দিয়ে না লেগে যায় তো এবার আমি মাটনটাকে এখানে শিফট করে দিচ্ছি মাটনের ঝোলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এবার এটাকে আমি কুকারটাকে লাগিয়ে দেব তো বন্ধুরা মাটনটা নামিয়ে নিয়েছি আর অনেকক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি কুকারটা প্রায় ঠান্ডা হওয়ার পর আর এই যে দেখো আমার মাটন কারি একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে এখনো কুকারে রয়ে গেছে আমি এখনো এটা থেকে অন্য কোনো পাত্রে আমি নিইনি তো এরকম গরম গরম মাটন আর গরম ভাত দারুণ লাগবে তো আজকে যেটা দেখলে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে আর এখানে জাস্ট একটা মানে নিরামিষ একটা তরকারিও বসিয়েছি তো এটাও হয়ে এসছে এটা এখন নামিয়ে নেব আর মাটন কারিটাও অলরেডি রেডি হয়ে গেছে দেখলেই তোমরা আর এরকম গরম মানে এরকম মাটন কারি আর একদম গরম গরম ভাত যদি হয় সানডেতে একদম জমে যায় তো এখনও খাওয়ার সৌভাগ্য হবে না কারণ এখনও অনেক কাজ বাকি আছে তো আজকে কাঁচাকুচিটা ওই করছে আর অনেক কিছু কাঁচাকুচি করছে ও বাইরে রোদরে মানে মেলছে ওইগুলি কাঁচাকুচির পর আর আমি হলো এখন রান্নাঘর গুজগাছ করব গ্যাস মোছা তারপরে বাসন মাজা ওই কাজগুলি আমি করব তাহলে চলো আমি আমার কাজকর্মগুলি শেষ করে পরে আবার তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা স্নান টান হয়ে গেছে আর এখন বসে গেছি হলো দুপুরবেলার খাবার নিয়ে এই যে দেখো খেতে বসে গেছি তো একটা নিরামিষ তরকারি করেছিলাম এটা দিয়ে খাচ্ছি এরপর খাবো হলো মাটন আর এদিকে ওরা বাবা ছেলেও বসে গেছে এই যে দেখো তো ওরাও খাচ্ছে কি দিয়ে খাচ্ছিস মাটন মুখে ভাত নিয়ে কথা বলতে পারছে না মাটন তাহলে বন্ধুরা দুপুরবেলার খাবারটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসবো তোমাদের সামনে বন্ধুরা বিকেলবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে আর এখন হলো এই যে দেখো বেডশিট পাতবো বিছানায় কারণ বেডশিটটা দুপুরবেলা আর পাতা হয়নি তো এখন ভাবছি বেডশিটটা পেতে নেবো আর রুমটাকে একটু গুছিয়ে নেবো
পুরো রুম এলোমেলো হয়ে আছে, তো একটু রুমটাও গুছিয়ে নেব। আর ঘরদোর ঝাড় হয়ে গেছে বিকেলবেলার, এখন এই বেডশিটটা পাতবো, এই বালিশ কাভারগুলি লাগাবো। তো চলো তাহলে বেডশিটটা পেতে নিই। আর বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম, মানে একটু ঘুমাবো ভেবেছিলাম, জাস্ট বিছানায় পড়লাম, ওইদিকে হাঁসের চিৎকার, পায়রার চিৎকার, তো উঠে গেছি, আর ঘুমাতেই পারলাম না। তো চলো, তোমাদের সামনে। আর এখন হলো সন্ধে 6:30 বাজছে, তো 6:30 সময় এখন এই যে দেখো এখানে চা, তো চা নিয়ে বসে পড়েছি, আর চায়ের সাথে হলো আজকে কেক। তো কেকটাও দেখিয়ে দিই, এই যে দেখো কেক, তো কেক আর চা খাওয়া হচ্ছে এখন। আর চা খেয়ে ত্রিশুকে একটু পড়াশোনা করাবো, আর আজকে রাত্রিবেলা শুধু ভাতটাই রান্না করব, আর তরকারি তো আছে দুপুরবেলার দেখেছো তোমরা, তো এই জন্য আর রাত্রিবেলা রান্নাবান্না তেমন কোনো প্রেশার নেই। এখন চাটা খেয়ে তিশুকে একটু পড়াশোনা করাতে বসাবো। তাহলে বন্ধুরা, আজকে অনেক কিছু তোমাদের সাথে সারাদিনে শেয়ার করে ফেলেছি, তো অনেক কিছু শেয়ার করে ফেলেছি আজকের মতো। তাহলে ভিডিওটাকে এখানে শেষ করে দেবো, কালকে আমি আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে টাটা, বাই বাই। আর গুড নাইট বলবো না এখন, কারণ এখনও গুড নাইট হতে অনেকক্ষণ টাইম আছে, ঠিক আছে?